ভারতে আজি তিনিটা পদক জিকার সুযোগ আছে, যার ভিতর আছে জেভলিন থ্রোর এথলিট নীরজ চোপড়া, মল্লযোদ্ধা বজরং পুনিয়া আর গোল্ফার অদিতি অশোক। এথলেটিক্সত নীরজ চোপড়ায় আজি পুরুষের জেভলিন থ্রো ফাইনেলত অংশ লব। আবেলি 4:30 বজাৰ হব জেভলিন থ্রোর খেল। গোল্ফত অদিতি অশোক আর দীক্ষা ডাগর, মহিলার ব্যক্তিগত স্ট্রোক প্লে চতুর্থ রাউন্ড আছে। কুস্তিত বজরং পুনিয়ায় পুরুষের 65 কিলোগ্রাম ফ্রি স্টাইলত ব্রঞ্জত বা ব্রঞ্জর পদকর ম্যাচত অংশগ্রহণ করব। আবেলি 3:15 আরম্ভ হব কুস্তির খেল। অলিম্পিকর ইতিমধ্যে কেবাটাও পদক আহিছে আর আশা করা হয়েছে তিনটা পদকর, যার ভিতর আছে জেভলিন থ্রোর এথলিট নীরজ চোপড়া, মল্লযোদ্ধা বজরং পুনিয়া আর গোল্ফার অদিতি অশোক। এথলেটিক্সত নীরজ চোপড়ায় আজি পুরুষের জেভলিন থ্রো ফাইনেলত অংশ লব। আবেলি 4:30 বজাৰ হব জেভলিন থ্রোর খেল। গোল্ফত অদিতি অশোক আর দীক্ষা ডাগর, মহিলার ব্যক্তিগত স্ট্রোক প্লে চতুর্থ রাউন্ডও আছে। কুস্তিত বজরং পুনিয়ায় পুরুষের 65 কিলোগ্রাম ফ্রি স্টাইলত ব্রঞ্জর পদকর খেলত অংশগ্রহণ করব। আবেলি 3:15 আরম্ভ হব এই কুস্তির খেল। সকলের শুভকামনা আছে ভারতের খেলোয়াড়সকলের সঙ্গে, আর আমি আশা করছো ভারতে আরও 3টা পদক যাতে আজুরি আনবলে সক্ষম হয় অলিম্পিকের পৰা।